গুড মর্নিং গাইস, আবার একটা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি যেতে চলেছি রিলায়েন্স ডিজিটাল গড়িয়াহাট। তো আমি ওখানে যাচ্ছি, আমার একটা কাজ আছে, তো আমাকে দেখে বুঝতেই পারছো। তো চলো, কী কাজ আছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো ভিডিওটা শুরু করি গাইস। আমি এখন অটোতে উঠে পড়েছি, আমি যাদবপুর থেকে যাচ্ছি। তোমরা যদি গোলপার্ক থেকে যাও সেখান থেকেও তোমরা অটো পেয়ে যাবে। আমি যাদবপুর থেকে যাচ্ছি, এখান থেকে ডাইরেক্ট অটো আমাদের গড়িয়াহাট মোড় অব্দি যাবে, গড়িয়াহাট অটো স্ট্যান্ড। তো তোমরা সেখান থেকে ওই ফুটে গেলেই তোমরা পেয়ে যাবে রিলায়েন্স ডিজিটাল। তো চলো দেখতে থাকো পুরো ভিডিও, আর পুরো ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি আজকে যাচ্ছি হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, তোমাদের ওখানে গিয়ে দেখাবো কী কী পাওয়া যায়। আমি গড়িয়াহাটে পৌঁছে গেছি অটো স্ট্যান্ড থেকে। আমি অটো থেকে নেমে এবার আমরা এই ফুটপাথ ধরে একটু কয়েক মিনিট মতো হাঁটলেই আমাদের এসে যাবে আমাদের গন্তব্যস্থল রিলায়েন্স ডিজিটাল। তো চলো দেখতে থাকো, আমি অলরেডি পৌঁছে গেছি। আমি এখন একদম যাচ্ছি গড়িয়াহাটে ফুটপাথ ধরে। একদম দেখো দুদিকে কত স্টল আছে এখানে, জামাকাপড় থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে বিউটি প্রোডাক্টস, জুতোর দোকান থেকে শুরু করে সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে একটা ছাদের তলায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর একদিন তোমরা আমাকে কমেন্ট করো তোমরা গড়িয়াহাটের ব্লগ দেখতে চাও কি না। তো আমি একদিন তোমাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো, আরও নতুন নতুন কিছু শেয়ার করব। তো আর বেশিক্ষণ লাগবে না, আমরা কয়েক মিনিট মতো হাঁটা দিলে আমাদের এসে যাবে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি রিলায়েন্স ডিজিটাল স্টোর। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরে তোমাদের উঠে যেতে হবে। আমি এখানে লিফ্টটা খুঁজছি, তো লিফ্ট অলরেডি মনে হচ্ছে আমি পেয়ে যাবো, কারণ হচ্ছে আমি এসকালেটারটা অতটা ইউজ করতে পারি না। তো সেহেতু আমি এখন লিফ্টের দিকে যাচ্ছি। তো লিফ্টটা মেবি আমার বাঁ দিক দিয়ে যেতে হচ্ছে। তো চলো ভিডিওটা দেখো কেমন লাগছে, আমাদেরকে কমেন্ট করো অবশ্যই করো। আমরা লিফ্টে করে এখন সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। তো যাবো সেই কারণে আমাদের লিফ্টের এন্ট্রান্সটা আমাদের দেখতে হচ্ছে, খুঁজতে হচ্ছে, একদম নতুন, আগে কখনো আসিনি, প্রথমবার এলাম রিলায়েন্সে। এটা অনেক দিন অনেক বছর ধরেই চলছে, বাট আমার কখনো আসার সুযোগ হয়ে ওঠেনি। তো সেহেতু আমি এখন লিফ্টের খোঁজ পেয়ে গেছি। তো সেই জন্য আমরা এখন লিফ্টের দিকে রওনা দিচ্ছি। লিফ্টে করে আমরা সেকেন্ড ফ্লোরে যাবো। তোমাদেরকে আজকে শুধু ডিজিটালটাই ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ আমার একটা দরকারি কাজের জন্য আমি এসেছি। তো সেটা কী জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আমরা শুরু করে আমরা সেকেন্ড ফ্লোরে উঠি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি, যারা এসকালেটার ইউজ করতে পারবে না তাদের জন্য কিন্তু এখানে লিফটের ব্যবস্থা আছে। দেখো লিফটের এখানে ব্যবস্থা আছে, অবশ্যই অবশ্যই এসো তোমরা এখানে দেখে যাও। এখানে প্রচুর রকমের স্টোর আছে, ডিজিটাল স্টোর মানে বুঝতেই পারছো, ইলেকট্রনিক্স থেকে শুরু করে রেফ্রিজারেটার থেকে শুরু করে এসি থেকে এয়ার কন্ডিশনার থেকে শুরু করে এভরিথিং এখানে তোমরা পেয়ে যাবে, ওয়াশিং মেশিন, ড্রায়ার, এভরিথিং, এমনকি এলইডি টিভি, এলসিডি টিভি সব কিছু তোমরা পেয়ে যাবে। তো সেটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমার আজকে একটা দরকার আছে, আমি একটা ফ্রিজ দেখতে এসেছি। তো আমি ফ্রিজটা দেখাচ্ছি তোমাদের। তো দেখো কোন কোন এখানে কত ধরনের মানে ভ্যারাইটিস অফ কালেকশান এখানে রয়েছে, উনি একটা একটা করে আমাদেরকে দেখাবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর তোমাদের কারোর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আরও পাঁচজনকে দেখার সুযোগ করে দিও। আর রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে যারা শপিং করবে তারা কিন্তু এখান থেকে প্রচুর 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 টাকার ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্টের ওপরে। এছাড়া এখানে প্রচুর রকমের তোমার এক্সচেঞ্জ অফার আছে তোমাদের, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো মানে মানে স্টোরটা এত সুন্দর, এত কালেকশান এনাদের, মানে আমি সত্যি মানে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। মানে এই সেকেন্ড ফ্লোরে আমি এই ফার্স্ট টাইম এলাম গড়িয়াহাটে রিলায়েন্স ডিজিটাল। আমি সাউথ সিটিটা গেছিলাম, বাট এখানকারটায় আমি এলাম। তো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই জানিও। এখানে স্পেস অনেকটা বেশি, ওটা কোয়ালিটি ভালো, ইন্ডিয়ান প্রোডাক্ট, কত টাকা আছে 200 টাকা
টোটাল আপনার ভ্যালু আছে এক্সচেঞ্জ করে 26,900 এক্সচেঞ্জ করে আপনার টোটাল ভ্যালু আছে 26,900 এখানে আপনি দেবেন 8,490 আর বাজার 1,500 আপনার বাড়িতে দিয়ে দেবেন যখন 15 পৃষ্ঠা উঠাবেন তখনই দিয়ে দেবেন সিস্টেম থেকে দেখি যে ফোন থেকে দেখি তোমাদের দেখিয়ে রাখছি। দেখো আমি এখানে এসে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, এখানে পুরো একটা পুরো কম্বো অফার। দেখো ফ্রিজ দিচ্ছে, রেফ্রিজারেটর দিচ্ছে, তার সাথে তোমার একটা ওটিটি মোটর দিচ্ছে, আর তার সাথে তোমাদের হচ্ছে ওয়াশিং মেশিন। এছাড়াও এটা হচ্ছে পুরো একটা বিয়ের যৌতুক হিসেবে ওনারা বিক্রি করছেন, মানে ওনারা সেল করছেন, ওনারা দেখাচ্ছেন, মানে জিনিসটা এত সুন্দর। কম্বো অফারটা আমার দেখে এত ভালো লাগলো আমি ভিডিও না করে পারলাম না। তোমরা দেখো যারা এখনও আসেনি গড়িয়ার রিলায়েন্স ডিজিটালে, তারা এসো শপিং করো। এবং কেমন লাগছে আমাদের ব্লগটা অবশ্যই জানিও, আর কারো যদি হেল্প হয় ব্লগটা দেখে তাহলে সেটাও আমাদেরকে জানিও। তো চলো ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না, আর কয়েক মিনিট তোমাদের দেখাবো। দেখি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করো। ভিডিওটা অবশ্যই কেমন লাগছে আমাকে জানিও।